নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা শ্রী শ্রী সারদা দেবী ধ্যানজপ সম্পর্কে কি বলছেন সেই সম্পর্কে তার কয়েকটি উপদেশের কথা শুনে নেব। তাহলে চলুন, আর দেরি নয়, শুনে নেওয়া যাক শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন এই ধ্যানজপ সম্পর্কে। তিনি বলছেন, ধ্যানজপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। তারপর বলছেন, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয়, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। এরপরে তিনি বলছেন, ঠিক কোন সময়ে ধ্যানজপ করাটা সবচেয়ে ভালো। তিনি বলছেন, সন্ধিক্ষণেই তাঁকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন খুব পবিত্র থাকে। জপ তপ করলে কি হয় সে বিষয়ে মা সারদা বলছেন, জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপতপ কি জানো, ওর দ্বারা ইন্দ্রিয়টি ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়, কর্মফল ভুগতেই হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছোঁচ ফুটবে। জপতপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায় বলেই তিনি ঠাকুরের কথা বলছেন। বলছেন, তোমাদের ঠাকুর বলতেন, যার ধন বা ধান্য আছে সে মাপো, আর যার নাই সে জপো। আরেকটি কথা বলছেন মা সারদা, যদি ঘরে বসে ধ্যান জপ হয় করার সুযোগ থাকে তাহলে আসন আচমন ইত্যাদি প্রয়োজন হয়, কিন্তু রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে শুধু নাম করলেই হবে। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়, নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই মা, মন, মনই সব, তবেই তাঁর কৃপা হয়। তারপর তিনি বলছেন, তাঁর নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তাঁর লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়, মা জগদম্বার কৃপা না হলে কিছুই হয় না। তাহলে বন্ধুরা, আশা করি জপ ধ্যান সম্পর্কিত মা সারদার উপদেশগুলি শুনে আপনাদের খুব আনন্দ হয়েছে এবং উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।